আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিও হচ্ছে অ্যাড অন ডোমেন, অর্থাৎ একটি হোস্টিং কিনে আপনি কিভাবে একাধিক ওয়েবসাইট তৈরি করবেন, অর্থাৎ একাধিক ডোমেন সেট করবেন। এটাই হচ্ছে অ্যাড অন ডোমেন। আপনার সিপ্যানেল থাকবে একটাই, আপনার হোস্টিং থাকবে একটাই, ডোমেন থাকবে একাধিক। তবে এটা হচ্ছে আপনি যখন হোস্টিং কিনবেন সেই হোস্টিং এর উপর নির্ভর করে সেখানে একাধিক ডোমেন অ্যাড করা যাবে কিনা, এবং যে হোস্টিং ডোমেন প্রোভাইডার থেকে আপনি হোস্টিং নেবেন তাদের এরকম সার্ভিস আছে কিনা যে একাধিক ডোমেন একটি হোস্টিংয়ে অ্যাড করা যাবে। এরকম সার্ভিস যদি থাকে তাহলেই আপনি এই সুযোগ সুবিধাটা বুক করতে পারবেন। তো যাই হোক, প্রথম আমার সিপ্যানেল আমি লগ ইন করে নিচ্ছি। এখন হোস্টিং কিনবেন এরকম একটি সিপ্যানেল আপনিও পাবেন। তো পাওয়ার পরে আপনি দেখে থাকবেন আপনি যে কোনো সাইট থেকেই কিনেন না কেন, যদি এরকম সার্ভিস আপনার থেকে থাকে তাহলে অবশ্যই অ্যাড অন ডোমেন নামে একটি অপশন পাবেন। তো বন্ধুরা, আমার সিপ্যানেলে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাড অন ডোমেন্স। এখানে আমরা ডোমেন অ্যাড করব, এবং আপনি সাইটে দেখতে পাচ্ছেন যে এখানেও অ্যাড অন ডোমেন একটি অ্যাড করা আছে, সেটা এখানে দেখা যাচ্ছে। তো এখন প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটি ডোমেন রেজিস্টার করে নিতে হবে, অর্থাৎ কিনে নিতে হবে। তো আপনি যে সাইট থেকেই কিনেন না কেন, তো আমি আপনাকে দেখাচ্ছি নেমচিপ থেকে। নেমচিপ যে সাইটটি, আমি সেই সাইটে লগ ইন করলাম। লগ ইন করার পরে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা ডোমেন এবং হোস্টিং কেনা আছে, একটি হোস্টিং কেনা আছে, দুইটা ডোমেন কেনা আছে। হোস্টিংয়ের সাথে একটি ডোমেন তো অটোমেটিকলি কেনা হয়, তারপরে হচ্ছে যে আরেকটি আমি ডোমেন কিনে নিয়েছি। তো এই দুইটা এখানে শো করতেছে। এখন যে ডোমেনটি কিনে নিলাম, তো দেখুন এটা হচ্ছে দ্য বেস্ট বাই নিউ ইনফো। এটা হোস্টিংয়ের সাথেই আমি ডোমেনটি নিয়েছিলাম, এবং সেখান থেকে একটি অ্যামাজন প্রোডাক্ট রিলেটেড একটি সাইট আমি তৈরি করছি। তারপর হচ্ছে যে এখন যে ডোমেনটি নিয়েছি এটা দিয়ে আমি আরেকটি সাইট তৈরি করব। তো আপনাকে যেটা করতে হবে, প্রথমে ডোমেন রেজিস্টার করে নিতে হবে, অর্থাৎ কিনে নিতে হবে। তারপরে কেনার পরে আপনি আপনার ড্যাশবোর্ডে বা আপনার ডোমেন লিস্টের মধ্যে আপনার ডোমেনটি দেখতে পাবেন। দেখার পরে ম্যানেজ অপশন থেকে এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ম্যানেজ অপশনে আপনি ক্লিক করবেন। যদি এই সাইট থেকেই আপনি কিনে থাকেন তাহলে তো হুবহু আপনার সাথে মিলে যাবে ক্লিক করার পরে। তো দেখতে পাচ্ছেন এখানে নেম সার্ভার যে অপশনটি আছে, এখানে ক্লিক করে ওয়েব হোস্টিং DNS এটাকে আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে ডান পাশে একটি টিক বাটন থাকবে, সে বাটনটিতে ক্লিক করলে মানে এটা সেভ হয়ে যাবে। তো এটা সেভ করে দেওয়ার পরে আপনি আপনার সিপ্যানেলে চলে যাবেন। সিপ্যানেলে যাওয়ার পরে অ্যাড অন ডোমেন যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এরকম একটি পেজ পাবেন। এখানে প্রথম যে অপশনটি দেওয়া আছে, এখানে আপনার ডোমেনে যে নামটি আপনি রেজিস্টার করছেন সেই নামটি কপি করে অথবা হুবহু সেটা এখানে লিখে দিবেন। দেওয়ার পরে আপনি বাহিরে একটি ক্লিক করলে নিচে দুটি গড় দেখতে পাচ্ছেন, সাব ডোমেন একটি এখানে অটো সাব ডোমেন তৈরি হয়ে যাবে। তো তারপরে হচ্ছে যে আপনি অ্যাড ডোমেনে ক্লিক করবেন, এখানে আর কিছু করতে হবে না। তো আপনি নিচে দেখেন যে আমি আসলে এই ডোমেনটি অ্যাড অন ডোমেন অ্যাড করে নিয়েছি, তো এখন তাই আর অ্যাড করব না। তো আপনাকে দেখানোর উদ্দেশ্যে আপনি যখন অ্যাড ডোমেনে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন যে আপনার ডোমেনটি অ্যাড হয়ে যাবে। তো তারপর যেটা করবেন, আপনি সিপ্যানেলের হোম পেজে চলে যাবেন। তো বন্ধুরা, আমি এই যে ডোমেনটি যেটি আমি আমার হোস্টিংয়ের সাথে অ্যাড অন ডোমেন হিসাবে আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে এটা। এটা এখনও কোনো কিছুই করা হয়নি, তবে এটার ভিতরে এটাকে কাস্টমাইজ করে থিম প্লাগইন অ্যাড করে অ্যামাজন প্রোডাক্টের জন্য সুন্দর একটি সাইট আমি তৈরি করব। এটা হচ্ছে আমার একই হোস্টিংয়ের সাথে আরেকটি সাইট যেটা কমপ্লিট রয়েছে, এবং এই ডোমেনটিও আমি সেম এটার মতো করে তৈরি করব। হয়তো বা কালার এটা আপনার নিজের মতো করে আপনি চয়েস করে নেবেন, ক্যাটাগরি এই মেনু বার এগুলি সব কিছুই আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমার রুচি অনুযায়ী আমি তৈরি করে নিছি। তো এখন যেটা করব সেটা আমি করেই আপনাকে পার্ট টু পার্ট ভিডিও দিয়ে যাব, আপনি সেই অনুযায়ী করলে আপনি সেম এরকমই একটি সাইট তৈরি করতে পারবেন। এবং এখানে অ্যামাজনের প্রোডাক্টগুলি অটোমেটিক্যালি এখানে পোস্ট হয়। এখানে যত কিছু কারিশমা দেখেন না কেন, এগুলো কিছুই আমার করার না, আমি শুধু কালার চেঞ্জ করেছি, কিন্তু বাকি সব কিছুই কিন্তু থিম এবং প্লাগিং এ দুজনে মিলেই করেছে। তো যাই হোক, এই পেজটাকে আমি এরকম করেই তৈরি করব। এর পরবর্তীতে আপনি সেরকম ভিডিও পাবেন। ওয়ার্ডপ্রেসের পার্ট টু পার্ট ভিডিও আমি দিচ্ছি অ্যামাজন প্রোডাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। তো সেগুলি আপনি পার্ট টু পার্ট দেখলে হয়তো বা এরকম একটি সাইট আপনিও তৈরি করতে পারবেন। তো আপনি যখন সিপ্যানেল এখান থেকে হোম পেজে যখন ক্লিক করে চলে আসবেন, আসার পরে যেটা করতে হবে,
ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে এটা ইনস্টল করার মতো একটি পেজ পাবো, যেটা আগের ভিডিওতে দেখানো হয়েছে, তারপরও একটু দেখাইয়ে দিলাম। সেটা হচ্ছে এখানে যখন আপনি ইনস্টলে ক্লিক করবেন সেম এরকম একটি পেজ পাবেন। এখানে http://www. এটাকে সেভ করে রাখবেন দ্বিতীয় নাম্বার অপশনটি। তারপরে হচ্ছে যে এখানে ডোমেন চয়েস করবেন, যেহেতু এর আগের ভিডিওতে আমার একটি ডোমেন ছিল সেহেতু একটি সিলেক্ট করা ছিল, এখন কিন্তু আমি আর একটা ডোমেন অ্যাডন ডোমেন সেট করেছি, সেহেতু এখানে আরও ডোমেন দেখা যাচ্ছে। যেহেতু আমরা এই ডোমেনটার সাথেই আমরা এখন ওয়ার্ডপ্রেস অ্যাড করতে যাচ্ছি, সেহেতু আমরা এখান থেকে যে অ্যাডন ডোমেন যেটি আমরা বর্তমানে যেটি আমরা অ্যাড করলাম সেটি আমরা সিলেক্ট করে দেব। তারপরে এখানে আপনার ওয়েবসাইটের নাম, তারপরে পাসওয়ার্ড সবকিছুই আগের মতো করে দিবেন। হয়তো যদি আপনার এখানে বুঝতে হয় আপনার আগের ভিডিওটা দেখে আসবেন, সেখানে বিস্তারিত এ বিষয়ে বলা আছে। তো তারপরে হচ্ছে যে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে পরে আপনার ইমেইলে একটি মেইল যাবে, সেখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দেওয়া থাকবে এবং অ্যাডমিন প্যানেল লগইন ইউআরএল দেওয়া থাকবে। এই অ্যাডমিন প্যানেল লগইন করার পরে যেটা করতে হবে, ঠিক আমি যে সাইটটি আপনাকে দেখিয়েছিলাম তো সেরকম একটি সাইট, অ্যামাজনের প্রোডাক্ট অটো পোস্ট হবে কন্টেন্ট সহ, তো সেগুলো কিভাবে করতে হবে এবং অ্যামাজনের API কি কিভাবে ব্যবহার করতে হবে, ফুল কাস্টমাইজ এবং থিম প্লাগিং অ্যাড করে ফুল কাস্টমাইজ আকারে আপনাকে পরবর্তী ভিডিওতে দেখানো হবে। তো এই ভিডিও আজকের মতো এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।